আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। যে আমাদের এই কুমড়ের সামনে সবজি আসছে, ফ্রেশ সবজি, সিম আসছে, তারপরে লম্বা সবজি আসছে, বেগুন আসছে, করলা আসছে, তারপরে আছে লাউ, তারপর আছে টমাটো, তারপরে আছে আমাদের দেশি কচু, তারপরে আছে মূলা, তারপর আছে কোবি, অনেক ধরনের সবজি এখানে আসছে। সবজি আসছে, এটা হলো সামনের ভাত, মাসের সামনে এই সবজিগুলো আসে, প্রতি শুক্রবার আসে। এই যে এখানে আছে আপনার পালং শাক আছে, তারপরে আছে আপনার করিন্ডার লিপস আছে, শশা আছে, রমজান ইফতারের জন্য আপনারা যারা শশা চাইতেছেন শশা এখানে নিতে পারেন। তারপরে ফ্রেশ ভেজিটেবলগুলো খুবই ভালো, এবং করলাও আছে, কচু আছে, অনেক জাতীয় সবজি আছে। তাজা ডাইরেক্ট অর্ডার থেকে নিয়ে আসছে, তারপর পেঁয়াজ আসছে, এটা কোবি কত করে? কোবি 60 টাকা। বেতন টমেটো লাউ কত? 5 রিয়াল। বাইগুন 3 রিয়াল। করলা কত করে? আধা কিলো 2 রিয়াল। 1 কিলো 5 রিয়াল। সিম 10 টাকা করে। সিম বলতেছে এই যে দেখতে পাচ্ছেন সবজি ফ্রেশ ফ্রেশ, একদম ফ্রেশ ফ্রেশ, এখন নিয়েই মাছ দিয়ে বানাতে পারবেন। যারা সবজি খোঁজার জন্য বাইরে ছিলেন, বাসে বাতাস চলতেছে, তারা আসতে পারেন আমাদের এখানে সামনের ভাত মসজিদের সামনে। সবজিগুলো খুবই চমৎকার এবং খুবই টাটকা, এখন নিয়ে বানাতে পারবেন। এই দেখতে সবজি যে কাস্টমার আমার দেশ বাইরে আসতেছে সবজির জন্য, অনেক সবজি নিয়ে যেতেছে, আপনারা ওই সাথে আসবেন। সাজান ভাই সবজি হ্যাঁ ইধার ভাই লেগে যাও, কিন্তু আচ্ছা ফ্রেশ সবজি হ্যাঁ সাজান ভাই লেতা নেই সবজি মাসাল্লাহ মাসাল্লাহ, এক আদমি বিশাল সবজি নিয়ে দেখো সাজান ভাই লিয়া। আচ্ছা আচ্ছা ফ্রেশ সবজি হ্যাঁ এদেশে আমার এটি দেন। আর সিম যদি আপনি নামাজের পরে তাই আমার দিয়ে যায়, আমি এখন বানাবো না সিম, এটি নিতেছি সুটকি দা বানানো, নামাজের পরে যদি সিম থাকে তাহলে আমার দিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কাস্টমার আসতেছে, হ্যাঁ ভিডিও করে সারানোর লাগে